প্রাণীকুলের বৈচিত্র্যময়তার কারণে আফ্রিকার জঙ্গল এমনিতেই বেশ রোমাঞ্চকর। হিংস্র চতুষ্পদ থেকে শুরু করে বিষাক্ত সরীসৃপ আফ্রিকার রেড ফরেস্টগুলোকে একই সাথে করে তুলেছে ভয়ঙ্কর। তবে আজ সেসব নয়, জানাবো আফ্রিকার জঙ্গলে বসবাসকারী এক মানব সম্প্রদায়ের কথা। নিজেদের অস্বাভাবিক খর্ব আকৃতির কারণে পৃথিবীর মানুষের কাছে যারা পিগমি নামে পরিচিত। পিগমি মূলত কোনো আদিবাসী গোষ্ঠীর নাম নয়, গ্রিক ভাষা থেকে উদ্ভূত এই শব্দের অর্থ ক্ষুদ্র। পিগমি মধ্য আফ্রিকার একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী যারা প্রধানত হ্রস্বকায় বলে বিশেষভাবে পরিচিত। বলা হয়ে থাকে তারা পৃথিবীর আদিমতম জনগোষ্ঠী, 30,000 বছরের পুরনো এদের অস্তিত্ব। নতুন প্রস্তর যুগের শুরু থেকেই তাদের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় বলে ঐতিহাসিকরা মনে করেন। সভ্যতার ক্রমবিকাশের ধারায় বিংশ শতাব্দীর এই জাতিগোষ্ঠী বিলুপ্তির পথে। বর্তমানে সারা পৃথিবীতে পিগমিদের সংখ্যা 1 লক্ষের বেশি হবে না। এদের উচ্চতা সর্বোচ্চ 4.5 ফুট হয়ে থাকে। প্রাপ্তবয়স্ক আর শিশুর মধ্যে উচ্চতার তফাত করাটাই কঠিন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, পিগমিদের এই খর্বাকৃতির কারণ হলো শরীরের উচ্চতা বাড়ানোর জন্য যে ইনসুলিন জাতীয় IGF নামের উপাদানটি কাজ করে, পিগমিদের ক্ষেত্রে তা ঘটে না। এ কারণেই এরা লম্বায় আর বেড়ে ওঠে না। অস্তিত্বের শুরু থেকেই তারা জঙ্গলে বাস করে। পিগমিরা নিজেরাই তাদের ঘরবাড়ি তৈরি করে। জঙ্গলে তাদের ঘরবাড়িগুলো আকারে উচ্চতায় ছোট হয়। পিগমিরা পেশায় শিকারী হয়। জঙ্গলবাসী এই আদি মানব শিকার করে জীবন ধারণ করে। তারা কাঠ এবং পাথরের তৈরি বর্শা দিয়ে শিকার করে। বাচ্চাদের শিকার এবং সংগ্রহের শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে। পিগমিরা তাদের বেশিরভাগ সময় গভীর বনে শিকার এবং ফলের গাছ সংগ্রহ করতে ব্যয় করে। পিগমিরা কোনো ধরনের টাকার ব্যবহার করে না। তারা তাদের শিকার করা বস্তুগুলো অন্যান্য দলের সাথে বিনিময় করে থাকে। পিগমি মহিলারা সাধারণত মাছ ধরতে এবং বাড়িঘর নির্মাণে ব্যস্ত থাকে। দ্রুত বেগে গাছে ওঠার জন্য পিগমিরা বিখ্যাত। এরকম আরও তথ্য জানতে সাবস্ক্রাইব করুন দেবিকার চ্যানেলে।